টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 7:30। গোয়ালিয়র ও দিল্লির ব্যর্থতা হায়দ্রাবাদ কাটাতে চায় টিম টাইগার্স। জয় দিয়ে বিদায় জানাতে চায় আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া মাহমুদুল্লাহকে। এই ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ফিরতে পারেন ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার শেখ মেহেদি। এদিকে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ নিশ্চিত করা ভারতের চোখ জয়ের ধারাবাহিকতায়। শেষ ম্যাচে স্বাগতিক স্কোয়াডেও আসতে পারে একাধিক পরিবর্তন।